এই সময়ে বাজারে আপনারা একটি মিডল রেঞ্জের টিভি কিনতে গেলে সাধারণভাবে আপনারা দু ধরনের ডিসপ্লের সঙ্গে ঠিক পেয়ে যাবেন, একটা হচ্ছে কিউএলইডি এবং একটা হচ্ছে এলইডি। তো কিউএলইডি এবং এলইডি এই দুটি ডিসপ্লের সঙ্গে টিভি নিলে কোন ডিসপ্লে সব থেকে বেশি ভালো হবে এবং কোন ডিসপ্লেটি আপনার জন্য সব থেকে বেশি ভালো, তো কিউএলইডি এবং এলইডি এই দুটি টিভির মধ্যে আজকে তফাৎ তুলে ধরবো। তো ভিডিও শুরু করার আগে আপনাদের সঙ্গে প্রফুল্ল আর আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা প্রফুল্ল, আর চলুন ভিডিও শুরু করা যাক। এলইডি ডিসপ্লে, তো এলইডি ডিসপ্লে সাধারণভাবে আপনারা এখানে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এছাড়াও এই সময় দাঁড়িয়ে আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন। তো এটি সাধারণভাবে ডিসপ্লের সেকেন্ড জেনারেশন ডিসপ্লে এবং এই ডিসপ্লের সঙ্গে যে টিভিগুলি আসে সেই টিভিগুলি সাধারণভাবে মিডিল রেঞ্জের মধ্যে আসে, যেমন 25,000 থেকে 30,000 কিংবা 35,000 মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এই টিভিগুলি যে ডিসপ্লে থাকে সেই ডিসপ্লেতে আপনারা দেখেছেন ভালোভাবে ভিডিও দেখতে পারেন, কালারফুল ভিডিও দেখতে পারেন, এছাড়াও বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। তবে এই ডিসপ্লে টেকনোলজি কি? তো এই ডিসপ্লে টেকনোলজি সাধারণভাবে এই ডিসপ্লের পিছনে একটি প্যানেল লাগানো হয়, সেটি এলইডি প্যানেল। তো এলইডি প্যানেলের যে আলো আসে সেই আলোটি সাধারণভাবে রিফ্লেক্ট করে পোলারাইজে এবং পোলারাইজের পর আরো বিভিন্ন ধরনের এখানে লেয়ার আছে। তো লেয়ার হিসাবে সাধারণভাবে এখানে লাইট ইমিটিং ডায়োড, তারপরে এখানে গ্লাস ফিল্টার আছে, তারপরে কালার ফিল্টার, এইভাবে আপনাদের বিভিন্নভাবে লাইট পাস করে আপনাদের সামনে একটি পিকচার তুলে ধরে। তো এইভাবে পিকচার তুলে ধরলে আপনাদের সামনে কালারফুল পিকচার লাগে এবং আপনাদের সেই পিকচার দেখতে অনেকটা ভালো লাগে। তবে এই ডিসপ্লের একটি প্রবলেম হয়ে দাঁড়ায় যে এই একই বাজেটের মধ্যে যদি আপনারা কিউএলইডি ডিসপ্লে পেয়ে যান তো এলইডি ডিসপ্লে কেন নেবেন, কারণ এই এলইডি ডিসপ্লেতে প্রবলেম আপনাদের কালার গ্রাইন্ডিং দেখা দিবে এবং তার সঙ্গে একটু ফ্যাকাশে দেখা দিবে এবং তার সঙ্গে দেখা যাচ্ছে আপনারা একটি খুবই কালো অংশ দেখছেন সেটিকে খুব ভালোভাবে কালো দেখাচ্ছে না, কিংবা আপনারা খুবই হোয়াইট অংশ দেখছেন সেটিকে আপনাদের ভালোভাবে সাদা দেখাচ্ছে না। এছাড়াও এখানে লাইট অপটিমাইজেশনের বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে, যার কারণে দেখা যাচ্ছে আপনারা একটি যে দামে এলইডি টিভি নেবেন সেই দামে আপনারা একটি কিউ এলইডি টিভি পেয়ে যাচ্ছেন এবং সেই এলইডি টিভির যে ডিসপ্লে থাকে সেই ডিসপ্লেতে আপনারা বিভিন্ন ধরনের কালারের প্রবলেম দেখতে পাচ্ছেন, এছাড়াও বিভিন্ন ধরনের প্রবলেম দেখতে পাচ্ছেন। তো এই একই দামে যদি আপনারা কিউ এলইডি ডিসপ্লে সঙ্গে টিভি নিতে চান তো আমি বলবো এলইডি ডিসপ্লের থেকে অনেক আপনারা ভালো পেয়ে যাবেন, যেটি কিউ এলইডি ডিসপ্লে। তো কিউ এলইডি ডিসপ্লে কি? তো কিউ এলইডি ডিসপ্লে সাধারণভাবে এখানে এলইডি যে ডিসপ্লে হয় সেটির একটি মডিফিকেশন ভার্সন। তো মডিফিকেশন ভার্সন হিসাবে আপনারা দেখেছিলেন যে এখানে এলইডি যে ডিসপ্লে হয় তার পিছনে এখানে বিভিন্ন ধরনের এখানে লেয়ার বসানো হয় কিংবা এখানে এলইডির বিভিন্ন ধরনের লেয়ার বসানো হয়, কিন্তু এই কিউ এলইডি ডিসপ্লেতে বিভিন্ন ধরনের অনেক মাইক্রো এবং এলইডির তুলনায় অনেক ছোট ছোট বাল্ব বসানো হয় এবং সেটি মাইক্রো এলইডি আপনারা বলতে পারেন, এবং সেই কিউ এলইডিতে বিভিন্ন ধরনের মাইক্রো বাল্ব বসানো হয় এবং তারপরে সেই ডিসপ্লেতে বিভিন্ন ধরনের এখানে ফিল্টার রয়েছে, যেমন এখানে রিফ্লেক্টর ফিল্টার, কিউডিএফ ফিল্টার, সেটিকে আপনারা সাধারণভাবে কোয়ান্টানাম ডট এনহ্যান্স ফিল্টারও বলতে পারেন, এবং এই কোয়ান্টানাম ডট এনহ্যান্স ফিল্টার আপনাদের সেই রিফ্লেক্ট লাইটকে বিভিন্নভাবে পাস করে থাকে এবং বিভিন্নভাবে পাস করে মানে এখানে আপনাদের যে কোয়ান্টানাম ডটের মধ্যে দিয়ে যে বিভিন্ন ধরনের লাইট যাচ্ছে সেই লাইটের ব্লু কালার এবং তার সঙ্গে ব্ল্যাক কালার এবং তার সঙ্গে গ্রিন কালার, এই তিনটি কালারকে অ্যাবজর্ব করে এবং অ্যাবজর্ব করে আপনাদের একটি এনহ্যান্স কালার তুলে ধরে। তো এনহ্যান্স কালার হিসাবে সাধারণভাবে আপনাদের ব্রাইটনেস বেশি বাড়িয়ে দেয়, মানে হোয়াইট কালারকে প্রোডিউস করে, এবং হোয়াইট কালারকে প্রোডিউস করলে আপনাদের ডিসপ্লেটি অনেক ব্রাইট হবে যেটি এলইডি ডিসপ্লের তুলনায়, এবং অনেক ব্রাইট হলে তার সামনে আর থাকে কালার ফিল্টার এবং সেই অনেক ব্রাইটের আলো আপনাদের সেই কালার ফিল্টারে যেয়ে আপনাদের একটি ব্রাইটনেস যুক্ত একটি পিকচার তুলে ধরে। এবং দেখা যাচ্ছে একটি এলইডি ডিসপ্লে আপনারা যে দামে কিনছেন সেই দামেই আপনারা সাধারণভাবে একটি কিউ এলইডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, কিন্তু এলইডি ডিসপ্লের তুলনায় কিউ এলইডি ডিসপ্লেতে অনেক হাই কোয়ালিটি পিকচার পেয়ে যাচ্ছেন, কালার পেয়ে যাচ্ছেন, এবং তার সঙ্গে দেখা যাচ্ছে যেখানে আপনারা হোয়াইট পোর্শনটি ভালোভাবে দেখতে পাচ্ছিলেন না, ফ্যাকাশে দেখাচ্ছিল, সেটি আপনারা কিউ এলইডি ডিসপ্লেতে ভালোভাবে দেখতে পারবেন। কিন্তু এখানে কিউ এলইডি ডিসপ্লেতে আরেকটি ভালো জিনিস দেখতে পারবেন, যেটি হচ্ছে কালার। তো এখানে আপনারা এলইডি ডিসপ্লেতে কালার গ্রাইন্ডিং এর বিভিন্ন ধরনের প্রবলেম দেখতে পেয়েছিলেন, কিন্তু এই কিউ এলইডিতে ব্রাইটনেস বাড়িয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের মাইক্রো এলইডি ব্যবহার করছে, যার কারণে আপনাদের এখানে কালার গ্রাইন্ডিং দেখা দেবে না। এই কিউ এলইডি ডিসপ্লেতে কোয়ান্টানাম ডটের মাধ্যমে আপনাদের ডিসপ্লেকে এনহ্যান্স করেছে এবং যেটি এলইডির তুলনায় অনেক ভালো আপনাদের বেটার পারফরমেন্স দিয়েছে। তো এই সময় দাঁড়িয়ে আপনারা গুগল টিভি পেয়ে যাবেন, এছাড়াও গুগল টিভি মানে এখানে আপনার অপারেটিং সিস্টেমের সঙ্গে এখানে এমআই টিভি পেয়ে যাবেন, রিয়েলমি পেয়ে যাবেন, এছাড়াও আই ওয়ান প্লাস, রোয়া, এছাড়াও আরও বিভিন্ন ধরনের যে টিভি কোম্পানি আছে সেই টিভি কোম্পানি সাধারণভাবে এলইডি এবং কিউ এলইডির সঙ্গে টিভি আপনাদের নিয়ে আসে। তবে এখানে এলইডি এবং কিউ এলইডির দাম প্রায় আপনাদের মিড রেঞ্জের মধ্যে প্রায় একই হয়ে থাকে। তো আমি বলবো এই সময় দাঁড়িয়ে যদি আপনারা একটি টিভি নিতে চান তো সিম্পলি আপনারা এখানে কিউ এলইডি টিভি নেবেন। কিউ এলইডি টিভি নিলে আপনারা এলইডির তুলনায় কালার বেশি পেয়ে যাবেন এবং তার সঙ্গে ব্রাইটনেস বেশি পেয়ে যাবেন এবং তার সঙ্গে
বিভিন্ন ধরনের ফাংশন আপনারা নতুন পেয়ে যাবেন, যেটি আপনাদের টিভি দেখতে অনেক মজা আসবে এলইডির তুলনায়। তো আজ ছিল এই ভিডিও যে কিউএলইডি ডিসপ্লে এবং এলইডি ডিসপ্লের মধ্যে তফাৎ কি এবং কোন ডিসপ্লে সবথেকে বেশি ভালো। তো ভিডিও দেখে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করো, তারপর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে পরের ভিডিও।